ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। অভিভাবকহীন ব্রাকের বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে এবার সরব হল আঞ্চলিক দল সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি। ব্রাকের 15টি আসনে এবার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানান দলের কর্মকর্তারা। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যে দাপটি দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে ব্রাকের 15টি আসনে দলীয় প্রার্থীদের জিতিয়ে আনার দাবি করেন তারা। নিজের বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃবৃন্দ জানান, উপত্যকায় বসবাসকারী 50 লক্ষ জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থ বিভিন্ন রাজনৈতিক দলসহ বর্তমান সরকার, তাই লোক সংখ্যা অনুপাতে বরাকের পৃথক রাজ্য গঠন করাই দলের মূল লক্ষ্য। স্বাধীনতার পর থেকে বরাকে লুটেপুটে খাচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। বেকারদের যেমন চাকরি নেই, তেমনই বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গোটা উপত্যকাবাসী। বর্তমান জনপ্রতিনিধিরা প্রায় 50 লক্ষ জনগণকে অবহেলা করে নিজের স্বার্থ বাস্তব রূপ দিতে উপড়ে পড়েছে বিভিন্ন দল। বরাকের প্রতি বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটাতে পারে একমাত্র পৃথক রাজ্য গঠন বলে তারা মনে করেন। অর্থাৎ লোক সংখ্যার অনুপাতে আমরা বরাকের পৃথক রাজ্য চাই। 2 নম্বর কথা হলো, ইতিহাস এবং ভূগোল যদি আমরা দেখি, কোনোদিন বরাক আসামের সঙ্গে যুক্ত ছিল না এবং ভূগোল বরাক পাহাড় আমাদেরকে আসাম থেকে পৃথক রেখেছে। একমাত্র ব্রিটিশরা এটা আসামকে জুড়ে দিয়েছে, বরাককে জুড়ে দিয়েছে, না হলে ছিলাম না আমরা। আর এই জুড়ে দেওয়ার পর আজকে স্বাধীনতার পরে বরাককে লুটে ফুটে কাটছে বা নিচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকার লোকেরা। আমরা এখানে বঞ্চিত হচ্ছি, চাকরি পাচ্ছি না, আমাদের বেকার ছেলেরা চাকরি পায় না, এবং আমাদের যারা স্থানীয় প্রতিনিধি তারা নির্বাক। শুধু নির্বাক না, একজন প্রতিনিধি বলেছেন বরাকে মেধা নেই। অর্থাৎ বরাকের মেধা যদি না থাকে তাহলে যারা আছে তারা কি গাধা? আমার প্রশ্ন। আমাদের এমএলএ বলেছেন এমপি বলেন মেধা নেই, মেধা যদি বরাকে না থাকে তাহলে এরা কি গাধা? গাধা যদি হয় তিনি কার প্রতিনিধি? গাধার প্রতিনিধি? 2 নম্বর কথা হলো, বরাকে যদি মেধা না থাকে পরীক্ষায় ইউনিভার্সিটিতে স্ট্যান্ড করে কারা, রেজাল্ট করে কারা? অতএব আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে অবহেলা করছেন, আমাদের ভোট নিচ্ছেন, আমাদেরকে অবহেলা করছেন। অতএব তো এটা আবার সংবিধানের 184 নম্বর তো আমরা স্বাধীনোত্তর পরে যুগে আমরা বরাকের কোনো রাজনৈতিক দল, বিশেষ কংগ্রেস এবং বর্তমানে শাসনে আছে আমাদের বিজেপি, তারা দলীয় পর্যায়ে কোনো প্রপোজাল আমাদের হাইকমান্ডে দেয় না। তো আমরা কোথা খেয়ে দিবে? আমরা জনগণ এখন ভাবছি যদি আমরা কোথা যদি না দিই আমরা তাহলে খেয়ে আমাদের কোথা শুনবে? তারাও কইছেন যে খান দিয়ে বুঝতে দুধ খায়, যে খান দিয়ে বয়ে দুধ খাইবে, খান্দার মা যদি খান দেয় না তাহলে মায়ের দুধ দিত না। তো আমরা দেখি এখন বিশেষত ধরেন আমরা আমাদের এই অঞ্চলটা রাজনৈতিকভাবে বরাকের দক্ষিণ প্রান্তে দক্ষিণ লেজে অবস্থিত, আর উত্তরে আমাদের বরাক পর্বতশ্রেণী আছে, এটা বরাকের আর কেন্দ্রে আসাম ব্রহ্মপুত্র উপত্যকা থেকে সেগ্রিগেট করে আছে এত কাছে। তো এটা আমরা ভাবছি না, তো আমরা রাজনৈতিকভাবে যে স্বীকার হইতেছি সেটা ধরে নিতেছি। আমরা শেষ পর্যন্ত আমরা বিশেষভাবে আসাম চুক্তি যেটা হয়েছে 1987 ইংরেজিতে রাজীব গান্ধী মহোদয়ের সময়টা মানে স্বাক্ষরিত হয়েছে, এটা আমরা লাগিয়া আমরা বরাকবাসীর লাগিয়ে এটা হলো সর্বনাশ এবং আসামবাসীর লাগিয়ে এটা হলো আগের মাস। আশা করতে চাই যে আসাম চুক্তি রূপায়ণ লাগিয়া আসাম সরকারের চেষ্টা নিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের চেষ্টা নিয়েছে এবং মোদীজি কয়েকবার আসামে আসাম ভ্রমণে আইয়া বলছেন যে আসাম চুক্তিটি অক্ষরে করে ভালো হয়েছে, এবং এই উদ্দেশ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সোনোয়াল জি একটা কমিটি বানিয়ে দিয়েছে। কমিটিটার নাম হচ্ছে হাই পাওয়ার সিক্স হাই পাওয়ার মিনিস্ট্রিয়াল কমিটি বানিয়েছে। এখানে এই সমিতি এই কমিটির প্রধান বানিয়ে দেওয়া হয়েছে রিটায়ার্ড জাস্টিস বিপ্লব কুমার শর্মা হাইকোর্টের গোয়া হাইকোর্টে। এখানে ইতিমধ্যে সংবিধান ইতিমধ্যে এটার রিকমেন্ডেশন আর গেছে, আমি যে এটার রিকমেন্ডেশন আসছে এবং আমার দুঃখ এবং পরিচয়ের বিষয় ধারণ করছি বরাকের 16টা সিটি আমাদের 15টা আসনে আপনারা পাঠিয়ে দিলেন, এখন পর্যন্ত কতটা হয়? এখন পর্যন্ত আমরা 4টা কনফার্ম হয়েছে। কোন কোন আসনে? ওই তো আমরা দলাই পর্ব দলাই দলাই কেন্দ্র শিলচর কেন্দ্র আওয়ামী লীগের
রাজনৈতিক প্রক্রিয়া শুরু করছি, প্রথম এই ইলেকশনে আমরা রাজনৈতিক দলের প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে এই ইলেকশনে মানে আপনারা কতটুকু আশাবাদী? আমরা পুরো আশাবাদী, কারণ আমরা আশাবাদী এই ক্ষেত্রে যে আমরা রাজ্যভিত্তিক ভাষাভিত্তিক কার্যক্রম সংবিধানে এবং দেশের আইনে আছে ভাষাভিত্তিক।